হাই ভিউয়ার্স, শুভেচ্ছা অভিনন্দন সরকার মোটরসের পক্ষ থেকে। টিভিএস রাইডার 125 সিসি বাইক, আইটস স্টার সিস্টেম, 3 ভ্যালভের বাইক। বাইকটা রিভিউ, একটা শর্ট রিভিউ, ইউজার রাইডিং ভাইয়ের কাছ থেকে বাইকটার একটা রিভিউ আসবে। 2500 কিলোমিটারে বাইকটা কী প্রবলেম হইতে পারে, তো দেখুন ভাইয়া কী প্রবলেম ফেস করছে। এখন আপনার রাইডিং করার পরে আপনাদের একটা রিভিউ দিতে চাই। I'm gonna cock my 9 and come on, mama. একটু বলুন, খারাপ দিকটার ভিতরে সবথেকে বড় সমস্যা আপনার ড্রাইভ সেন্টার। ড্রাইভ সেন্টারের ভিতরে আমি অনেক সমস্যা পাচ্ছি, এটা নিয়ে আপনার সার্ভিসেও দেওয়া হয়েছিল কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না। এটা চেনটা অনেক চিকন এবং চলার সময় আপনার কড়কড় শব্দ হয়, এটা নিয়ে খুব সমস্যা ফেস করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই টিভিএস রাইডার 2500 কিলোমিটার মধ্যে মেনলি একটা প্রবলেম ইউজার রাইডিং ভাইয়ের কাছ থেকে যেটা আমরা হচ্ছে পেলাম, সেটা হচ্ছে আপনার ড্রাইভ সেন্টার। এটা সব থেকে বড় সমস্যা আপনার সিস্টেম অনুযায়ী আপনার চেনটা অনেক চিকন। আচ্ছা আচ্ছা। এবং গাড়িটা চলার সময় আগে পিছিয়ে করলে আপনার চেনটা কড়কড় শব্দ হয়, এটার জন্য সার্ভিসেও দেওয়া হয়েছিল কিন্তু সমাধান কোনো কিছু হচ্ছে না। আচ্ছা, সমস্যা যেটা সেটাই থেকে যাচ্ছে। তো ভিউয়ার্স, মেন একটা প্রবলেম হচ্ছে 2500 কিলোমিটার ইউজার রাইডিং ভাইয়ের কাছ থেকে, সেটা হচ্ছে ড্রাইভ সেন্টার। 125 সিসি বাইকে আসলে অত্যন্ত চিকন একটা ড্রাইভ সেন্ট সিস্টেমটা, অত্যন্ত নর্মাল। তো এটা সার্ভিস সেন্টারে বারবার নিয়ে যাওয়ার পরেও প্রবলেম সলভ হচ্ছে না, অনেক সময় টাইট হয়ে যায়, অনেক সময় হচ্ছে এখানে শব্দ আসে, বাজে একটা থিকনেস সবসময় ড্রাইভ সেন্ট থেকে। তো ভিউয়ার্স, এই ছিল টিভিএস রাইডার 125 2500 কিলোমিটার চলা বাইকের উপরে একটি রিভিউ। নিরাপদে বাইক রাইডিং করবেন, সরকার মোটরসের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।